একটি গ্রামে ভোলা নামের একটি ছেলে বসবাস করত। সে নামেও যেরকম ভোলা, সে কাজেও সেরকম ভোলা। তার গ্রামে যে কোনো পশু পাখিরই যে কোনো সমস্যা হতো, শারীরিকভাবে হোক, সে তার গৃহে এনে তাদের শুশ্রূষা করত। এমনই একদিন সে বনে কাঠ কুড়োতে গেছে আর দুটি পায়রা, জোড়া পায়রা, তাদের কিছু ক্ষতবিক্ষত হয়ে তাদের পড়ে থাকতে দেখে সেই পায়রা দুটিকে তার গৃহে এনে তাদের সেবা শুশ্রূষা করলো কিছুদিন খাঁচায় রেখে। এমনই একদিন সে দেখলো যে তারা সুস্থ হয়ে গেছে, তাহলে খাঁচা থেকে সে মুক্ত করে দিল। মুক্ত করতে একটি পায়রা অদ্ভুতভাবে চলে গেল উড়ে, এবং আরেকটি পায়রা চলে গেলেও প্রত্যেক দিন বিকালবেলা সে সঠিক সময় সেই খাঁচার মধ্যে এসে চলে আসে। সে খাঁচাটি একই জায়গায় রেখে দিল এবং বেশ কিছুদিন এটি দেখার পরে সে খুব চিন্তায় পড়ল যে এই খাঁচাতে সে বারবার কেন ফিরে আসছে। একটি পায়রা উড়ে গেল কিন্তু আরেকটি কেন ফিরে আসছে? এমন অবস্থায় সে তার স্ত্রীকে বলল ঘটনাটি। তো তার স্ত্রী খুব সহজভাবে বলল যে আমি এটি খুব সহজেই তোমাকে ঠিক করে দেব। তখন সে বলল যে তুমি যেখানে খাঁচাটি রেখেছ সেই খাঁচাটি সেখান থেকে সরিয়ে দাও, তাহলে তার আসা যাওয়া কিন্তু সেই খাঁচাতে বন্ধ হয়ে যাবে। এমনভাবেই সে খাঁচাটিকে সরিয়ে দিতেই বেশ কিছুদিন পর থেকে তার আসা যাওয়া একদমই বন্ধ হয়ে গেল এবং সেই পায়রাটিকে আর দেখা গেল না। দর্শক বন্ধু, এই ছোট্ট গল্প আমাদের কী বোঝায়? আমাদের বোঝায় যে আমরা এমন কিছুর সাথে জুড়ে রয়েছি, এমন কিছু টান বা এমন কিছুর আকর্ষণ আমাদের জীবনকে টেনে রেখেছে যেগুলি আমাদের কিন্তু অনেক বড় লক্ষ্যগুলো কিন্তু ছুঁতে দিচ্ছে না। এমন কোনো প্রেম, এমন কোনো ভালোবাসা বা এমন কোনো আকর্ষণ বা এমন কোনো মায়া যেগুলি আমাদের ক্ষেত্রে টেনে রেখেছে, যেগুলি আমাদের মূল লক্ষ্যকে আমাদের ছুঁতে দিচ্ছে না। আপনাদের জীবনে এরকম হতে পারে। তো তাই আপনাদের কিছু জিনিসকে ত্যাগ করতে হবে, তবেই আপনারা মূল লক্ষ্যকে ছুঁতে পারবেন। নচেত এমন কিছুর মায়া আপনাকে আটকে রাখবে যেখান থেকে আপনি বার বার চলে আসবেন, আপনি আপনার মূল লক্ষ্যে স্রোতে কখনোই পৌঁছতে পারবেন না। তাই বিশেষ বিষয়কে বা মূল লক্ষ্যকে পেতে গেলে আপনাদের ক্ষেত্রে কিছু ত্যাগ অবশ্যই প্রয়োজন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন চ্যানেল, দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে তিল এবং দইয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। এছাড়াও আমিষ খাদ্য গ্রহণ করা থেকে বিরত রাখুন। আজ নক্ষত্র আপনাদের ক্ষেত্রে থাকছে সাথী নক্ষত্র। সাথী নক্ষত্রমণ্ডলীতে 15 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে তুলা রাশির গৃহে। এটি একটি রাহু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ সিদ্ধি যোগ দিন শুক্রবার। রাহুকাল থাকবে 9:55 থেকে 11:33 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, এর পূর্বে করা শুভকর্য আপনারা কন্টিনিউ করতে পারেন। অমৃতকাল থাকবে 8:17 সকালবেলা থেকে 9:55 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 11:33 সকালবেলা থেকে 1:11 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে 12 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:19 থেকে 1:03 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে 1:15 দুপুরবেলা থেকে 11:34 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কালে আপনার যে কোনো ধরনের প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে অথবা কাছের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 6 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:07 সকালবেলা থেকে 10:51 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 6 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে
5টা বেজে 37 মিনিট থেকে 10টা বেজে 21 মিনিট পর্যন্ত এবং 12টা বেজে 41 মিনিট থেকে 2টা বেজে 59 মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে আজকে, যা থাকবে 12টা বেজে 45 মিনিট থেকে 3টা বেজে 3 মিনিট পর্যন্ত। এই সময়কালে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 6 মে, যা চলবে 9টা বেজে 13 মিনিট সকালবেলা থেকে 9টা বেজে 53 মিনিট এবং পরবর্তী সময় থাকবে 11টা বেজে 57 মিনিট থেকে 4টা বেজে 32 মিনিট সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় থাকছে আজ, যা চলবে 10টা বেজে 32 মিনিট থেকে 52 মিনিট থেকে 11টা বেজে 16 মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, এ কিন্তু রাত্রেবেলা, সুতরাং এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ দিক আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায়, অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো। প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1, প্রেমত জীবন ঝঞ্ঝাটপূর্ণ হচ্ছে, সাবধানে কথা বলুন। সংখ্যা 2, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সংখ্যা 3, মতবিরোধ এড়িয়ে চলুন। সংখ্যা 4, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 5, দূরভ্রমণে বিঘ্ন আসতে পারে। সংখ্যা 6, দূরযাত্রায় সফলতা লাভ। সংখ্যা 7, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। সংখ্যা 8, আইনি পদ্ধতিতে আজকে সফলতা মিলছে। সংখ্যা 9, আজকে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনা করব এ, আইনি পদ্ধতিতে আজকে সফলতা মিলবে। বি, আজকে দূরযাত্রায় সফলতা লাভ। সি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ডি, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ই, কাউকে ঋণ দেবেন না। এফ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। জি, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। এইচ, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আই, প্রমোটিং ব্যবসায় সফলতা। জে, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট সমস্যা বৃদ্ধি পাবে। কে, আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। এল, সন্তানকে নিয়ে আজকে দূরযাত্রা দূরভ্রমণে সফলতা লাভ। এম, আজকে আপনাদের ক্ষেত্রে কাউকে ঋণ দেওয়া শুভ নয়। এন, আজকে আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু মজবুত হতে দেখা যাবে। ও, দূরভ্রমণে সফলতা লাভ। পি, আজকে আপনাদের কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। কিউ, আজকে কাউকেই ঋণ দেওয়া শুভ নয়। আর, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এস, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। টি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ইউ, প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে। ভি, কাউকে ঋণ দেওয়া শুভ নয়। ডাব্লিউ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি বুঝে করুন, ফায়দা মিলবেই মিলবে। এক্স, দূরভ্রমণের সফলতা লাভ। ওয়াই, পিতা স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, মনের কথা না খুলে বলাই আজকে আপনাদের পক্ষে শ্রেয় হবে, নচেত শত্রুতামূলক সম্পর্কের আচরণ হঠাৎই আপনার কাছের মানুষের সাথে নিশ্চিতভাবে হয়ে যেতে পারে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথম আপনাদের ক্ষেত্রে রবিবার। যাদের জন্ম দেওয়ার রবিবার তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া লাভকারী হবে। যাদের সোমবার জন্ম হয়েছে দূরভ্রমণে সফলতা লাভ। মঙ্গলবার জন্ম হওয়া ব্যক্তিদের আজকে পার্টনারের সাথে কাছের মানুষের সাথে বিবাদ বৃদ্ধি পেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। যাদের শুক্রবার জন্ম হয়েছে গৃহ পরিবর্তনের পরিকল্পনা করার চেষ্টা করুন, ফায়দা মিলবে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ কর্মক্ষেত্রে সফলতা দেবে। যাদের শনিবার জন্ম হয়েছে আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সফলতা মিলবে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি ক্ষেত্রে। আজকে দূরভ্রমণে প্রাপ্তিযোগ নিশ্চিত থাকছে। আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দূরভ্রমণে সফলতা লাভ, তবে চুরি হতে পারে গুরুত্বপূর্ণ জিনিস, সতর্ক থাকুন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে রোগ ঋণ শত্রু বৃদ্ধি হতে পারে। আষাঢ়ে জন্ম হওয়া ব্যক্তিদের প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। শ্রাবণে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আজকে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টির ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে।
যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ছোট ভাই বা বোন আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে অর্থনৈতিক বিষয়ে কিন্তু আজকে প্রাপ্তি নিশ্চিত মিলছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দূরভ্রমণে সফলতা লাভ। অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের শত্রু বৃদ্ধি। পৌষ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। মাঘ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। ফাল্গুন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে দিনটি শুভ নয়। আজকে আপনাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু গুরুজনের সাথে বিবাদ বিতর্ক তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে ড্রাইভ বুঝে করুন, দূরযাত্রার ক্ষেত্রে আজকে দিনটি কিন্তু অত্যন্ত শুভ বলা যায় না। হঠাৎই বিবাদ বৃদ্ধি পেতে পারে কাছের মানুষের সাথে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। রাশিফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে কিন্তু শুভ বলা চলে। আজকে ব্যবসায়িক সূত্রে লাভ মিলবে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন, দূরযাত্রায় ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ লাভ অবশ্যই মিলবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। অনলাইন অফলাইনের মাধ্যমে যে সমস্ত ব্যবসা আপনারা করছেন সেগুলি অনলাইনে কনভার্ট করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে। আর্থিক ক্ষেত্র মোটের উপর মধ্যম থাকবে, ঋণ নেওয়ার জন্য দিনটি মধ্যম শুভ রয়েছে। আইনি পদ্ধতি অবলম্বন করে আজকে বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে পারেন খুব সহজেই। আজকে আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক সম্পর্কের আচরণ খুব কাছের মানুষের সাথে হঠাৎই হয়ে যেতে পারে, অত্যন্ত চোখ কান খোলা রেখে চলা আজকে আপনাদের পক্ষে বিশেষ লাভকারী অবশ্যই হয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মিথুন রাশি। আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, দাম্পত্য জীবনে আসা জটিলতাগুলি কমবে, প্রেমজ জীবনে নতুন কোনো মোড় আপনাদের ক্ষেত্রে আপনাদের রিলেশনের মধ্যে অবশ্যই উপস্থিত হবে। আজকে আপনাদের পক্ষে যে কোনো ধরনের বাইরের খাওয়া অ্যাভয়েড করা অত্যন্ত লাভকারী হবে। আজকে কোনো বিনোদনে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে দেখা যেতে পারে আপনাদের। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া ভালো হবে, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সফলতা মিলবে। জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টির ক্ষেত্রে আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের মামলা মোকদ্দমায় জয়লাভের জন্য আপনারা পদ্ধতিগতভাবে আপনারা পদ্ধতি মেনে আইনিভাবে আপনারা কিন্তু লড়াই লড়তে পারেন, তাতে ফায়দা মিলবে। আর্থিক আজকে উপার্জনের পদগুলি কিছুটা প্রশস্ত হতে দেখা যাবে, তবে মাথায় রাখবেন অতি লোভ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বড় সমস্যা অবশ্যই নিয়ে আসতে পারে। কোনো বিশেষ কারণে বিশেষ বিষয় জটিলতা সৃষ্টি করতে পারে। আপনি আপনার মানসিক জায়গা থেকে স্থির থাকুন, আপনার প্রাপ্ত জিনিসগুলি নিশ্চিতভাবে আপনার ক্ষেত্রে প্রাপ্ত অবশ্যই হবে, তবে আপনাদের ক্ষেত্রে প্রয়াস এবং প্রচেষ্টা অবশ্যই করা উচিত। তবে লোভনীয় বিষয়ে আপনাদের মনে কিছু আজকে সংশয় সমস্যা সৃষ্টি করতে পারে নিশ্চিতভাবে আপনার কর্মক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 3। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, নতুন নতুন বিভাগে আজকে কর্মের যোগাযোগ আজকে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। তবে মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে ছোট ভাই বা বোন বা কাছের মানুষ, কাছের আত্মীয়, কাছের স্বজন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভকারী হতে পারে, তার দ্বারা উপকার হতে পারে আজকে আপনার। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে আজকে আপনারা সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই আপনাদের পক্ষে বিশেষ করে লাভকারী হবে। আপনাদের ক্ষেত্রে আপনার কাছের মানুষের সাথে কিছু বাগবিতণ্ডা হয়ে যেতে পারে, দুপুরের পরবর্তী সময় অত্যন্ত সাবধান এবং সতর্কতা আপনার কথাবার্তার মধ্যে অবলম্বন করা বিশেষ জরুরি। বাহুতে কোনো চোট হঠাৎ কিন্তু আপনাকে আজকে বড় সমস্যায় ফেলতে পারে, বড় পীড়া দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করবো এবার আপনাদের সাথে বাস্তু টিপস। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলি অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে আরও কিছু নতুন বিষয় বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব। দেখুন, আপনারা আপনাদের গৃহে অনেকেই কিন্তু এসি রেখে থাকেন, তো এসি আপনাদের ক্ষেত্রে কোন দিকে রাখা উচিত কোন দিকে রাখা উচিত না সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, যদি স্প্লিট এসি হচ্ছে, এসিরও অনেক বিভাগ বেরিয়ে গেছে এবং সেই বিভাগগুলোকে জ্যোতিষীয় বিষয়গুলিকে চিন্তা রেখে মাথায় রেখে সেই বিষয়গুলির উপর আমরা ধ্যান দিয়েছি। স্প্লিট এসি যদি আপনি আপনার গৃহে রাখছেন তাহলে সেগুলি সর্বদা উত্তর দিক বা উত্তর পূর্ব কোণাকে অ্যাভয়েড করে আপনারা যে কোনো দিকেই লাগাতে পারেন, তাতে কোনো বড় সমস্যা নেই। কিন্তু যদি উইন্ডো এসি হচ্ছে তাহলে সেটি সর্বদা উত্তর দিকে এবং পূর্ব দিকে লাগান, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে সুফল আপনার বাস্তুক্ষেত্রে নিশ্চিতভাবে দিয়ে থাকবে।
আলোচনা করব আপনাদের সাথে। আজকে এই গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা অর্জুন গাছ পুজো করুন, অর্জুন গাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হবে। অর্জুন গাছে কোনো রকম যেন আর চোট না লাগে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ খেয়াল অবশ্যই রাখা উচিত। আপনাদের ক্ষেত্রে বলবো, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা এলাচ মুখে দিয়ে বেরোন, তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ফায়দাই ফায়দা অবশ্য দিয়ে থাকবে। দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, তারা যে কোনো জাতীয় মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য আজকে আপনারা যে কোনো গরিব মানুষের মধ্যে দান করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। আজকে ছোট্ট একটি উপায় বলবো, প্রতিনিয়ত বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই উপায়ের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে উপায়ের ক্ষেত্রে আলোচনা করব। আজকে তিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ণিমা। বহু মানুষ বলে থাকেন যে আপনাদের হাজব্যান্ডের তৃতীয় কোনো কানেকশান, তৃতীয় যোগাযোগের কারণে আপনার হাজব্যান্ডের মধ্যে এমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন যে আপনার থেকে সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আপনি চাইছেন আপনার হাজব্যান্ড যেন আপনার কথা মেনে চলে এবং আপনার সাথে সাধারণ ব্যবহার করে, নর্মাল ব্যবহার করে, আপনার সাথে যেন বাজে ব্যবহার, খারাপ ব্যবহার না করে, সাংসারিক জটিলতা থেকেও যেন একটি মুক্তি চাইছেন। এমন ক্ষেত্রে আপনারা কী করবেন? আজ পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা একটি শ্বেত আকন্দের মূল নিয়ে চলে আসুন এবং শ্বেত আকন্দের মূলটি তোলার পূর্বে আপনারা প্রার্থনা করুন, ধূপ দীপ দিয়ে পুজো করুন, তারপরে শ্বেত আকন্দের মূলটি তুলুন এবং একটি কাঁচের শিশি নিন, যেই শিশিটি ট্রান্সপারেন্ট, ভেতর বাইরে দেখা যায়। সেই শিশিটির মধ্যে শুভ সময় দেখে আজকে আপনারা সেই আকন্দের মূলটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা তার মধ্যে ঢুকিয়ে দিন। তার মধ্যে আপনারা কিন্তু আপনার মুখের সামান্য লালা সেই শিশিটির মধ্যে ফেলে দিন অথবা মূলটির মধ্যে লাগিয়ে দিন। এবং আপনারা কী করবেন, একটি ফটো, আপনার হাজব্যান্ডের একটি ফটো সেই ইয়ের মধ্যে, শিশিটির মধ্যে ঢুকিয়ে দিন এবং সামান্য মধু নিয়ে কিন্তু সেই শিশিটিকে পুরো ভর্তি করে দিন। ভর্তি করে ভালো করে মুখটিকে জাম করে বন্ধ করে, যেন বাতাস সহজাতভাবে বেরোতে ঢুকতে না পারে, এইভাবে বন্ধ করে আপনারা আপনার হাজব্যান্ড যেখানে শুচ্ছে, যদি বক্স কাট হয়ে থাকে তাহলে তার ভেতরে, যদি বক্স কাট না হয়ে থাকে, সাধারণ কাট হয়ে থাকে, মাথার নিচে পজিশানে আপনারা যেভাবেই হোক রেখে দিন। এতে নিশ্চিতভাবে খুব দ্রুত আপনারা দেখতে পাবেন আপনাদের হাজব্যান্ডের সাথে যে সম্পর্কের অবনতি হচ্ছিল, সে তৃতীয় ব্যক্তিতে যেভাবে সে মোহিত ছিল, সেগুলো ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে সমস্যা থেকে সমাধানের পথে অবশ্যই আপনার হাজব্যান্ডকে নিয়ে আসবে। আলোচনা করব আজকে আপনাদের ক্ষেত্রে যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে যে কোনো খাদ্যদ্রব্য দান করতে পারেন, মিষ্টি জাতীয়, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দান করুন, ফায়দাই ফায়দা অবশ্য মিলবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে রাশিফলের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি, আইনি পদ্ধতিতে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, দূরভ্রমণে আজকে কিন্তু বিশেষ লাভ অবশ্যই হচ্ছে, ব্যবসায়িকদের জন্য আজকে আপনারা বিশেষ প্রাপ্তি অবশ্যই দেখতে পাবেন। নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে। আজকে আপনাদের বিকেলের পরবর্তী সময় কোনো বিশেষ মানুষের সাথে যোগাযোগ করতেও কিন্তু দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা তিন আলোচনা করব। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রমোটিং ব্যবসায় সফলতা মিলবে। আজকে হঠাৎই কিন্তু কিছু শত্রুতামূলক সম্পর্কও আপনাদের কাছের মানুষের সাথে হয়ে যেতে পারে, হঠাৎ অর্থ ব্যয় অধিক ব্যয় আপনাকে আজকে বিশেষ সমস্যা অবশ্যই দেবে। আধ্যাত্মিক উন্নতির যোগ আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে, কোনো মঠ মিশন বা কোনো আধ্যাত্মিক কোনো জায়গায় আপনাদের ক্ষেত্রে উপস্থিতি, আপনার খুব কাছের মানুষ যারা রয়েছেন, অর্থাৎ আপনার এরকম হতে পারে কোনো আধ্যাত্মিক ব্যক্তি যিনি আপনার কাছের মানুষ, তার সাথে কিন্তু আজকে অনেকটি সময় কাটাতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা দুই আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে বুঝে পরিকল্পনা করুন, হঠাৎ আপনাদের ক্ষেত্রে অর্থলগ্নি কিছু বড় সমস্যা নিশ্চিতভাবে আপনাকে নিয়ে আসতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া ব্যক্তিদের জন্য দিনটি শুভ নয়, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার জন্য দিনটি আজকে আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ কিন্তু নয়। তবে বন্ধু দ্বারা অর্থলাভ, কাছের মানুষের থেকে অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের সম্ভাবনা আজকে থাকছে। দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা বিকেলের পরবর্তী সময় বেছে নিন, তা ফায়দা দেবে আপনাকে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা নয় আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আজকে কাউকেই কোনোভাবে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়, শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কর্মস্থানে। দূরভ্রমণের ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে নিজের ড্রাইভ আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনাগামী করাতে পারে, সতর্ক থাকুন। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, শুভ রং লাল, শুভ সংখ্যা নয় আলোচনা করব। কুম্ভরাশি, কুম্ভরাশির ক্ষেত্রে মতবিরোধ বৃদ্ধি পেতে পারে গুরুজনের সাথে, গুরুজনের সাথে বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সমাধানের পথ আজ খুঁজে পাবেন যে কোনো ধরনের জটিলতা থেকে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় লগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হবে।
নতুন নতুন প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ বিশেষভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু হতাশাও সৃষ্টি হতে পারে কর্মজীবনে। নতুন কোনো কাজের যোগ আপনাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু হাতের নাগালের বাইরেও বেরিয়ে যেতে আপনারা খুব সহজেই দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 9 আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে কিন্তু নতুন কোনো উচ্ছ্বাস আপনার মধ্যে কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে, যা আপনার মনকে অনেক বেশি কিন্তু দুর্বল করতে পারে। সুতরাং মানসিকভাবে কিন্তু উচ্ছ্বাসগুলিকে আপনারা কন্ট্রোলে রাখুন। মানসিক উদ্বেগ উৎকণ্ঠা আপনাকে আজকে বড় সমস্যায় ফেলতে পারে। আইনি পদ্ধতির মাধ্যম দিয়ে সমস্যা সমাধানের পথ আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে হতে পারে, যা আপনাকে সফলতা দেবে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করতে যাচ্ছেন, না করাই ভালো হবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।